প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা 2017 সালে ঢাকা বোর্ডে নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কিত যে অঙ্কটি এসেছিল, তার ভিত্তিতে আমি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল, এই এই কোটা লেনদেন এর সাথে আরো কিছু লেনদেন ছিল, যে লেনদেনগুলি আমাদের, এটা তো খ নাম্বারের উত্তর, নগদ প্রাপ্তি জাবেদা, কিন্তু ক এবং গ এর জন্য আরো কিছু লেনদেন ছিল। যে লেনদেনগুলি নগদ প্রাপ্তি জাবেদার সাথে সম্পর্কিত নয়, সেই লেনদেনগুলি আমি এখানে আনি নাই, এখানে নিয়ে এসেছি শুধুমাত্র সেই কয়টা লেনদেন যে কয়টা লেনদেনের সাথে নগদ প্রাপ্তি জাবেদার সম্পর্ক আছে। কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা শেখা, তাই আমি একটু বড় করে উপস্থাপনের জন্য আমি তোমাদের এই শুধুমাত্র নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কিত লেনদেনের চারটি লেনদেন এখানে নিয়ে এসেছি। তো চলো এটা সমাধানের চেষ্টা করি, কিভাবে সমাধান করা যায়, এই লেনদেনের পরিপ্রেক্ষিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করি। তো এই যে লক্ষ্য করি, নগদ প্রাপ্তি জাবেদার আমরা ছক অঙ্কন করবো নিচে। তো একটা কাজ করি, আমরা উপরে এই নগদ প্রাপ্তি জাবেদার যে লেনদেনগুলি ছিল সেই লেনদেনগুলো নিয়ে আসি। তো এই যে লেনদেনগুলি আমি নিয়ে আসলাম, এখানে 1, 2, 3, 4টা লেনদেন আছে, 1 তারিখ, 8 তারিখ, 12 তারিখ এবং 25 তারিখ। তো এই লেনদেনগুলির পরিপ্রেক্ষিতে আমরা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করার জন্য আমরা একটা কাজ করি, একটা ছক আঁকি। এই ছক আমি অঙ্কন করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সময় সেভ করার জন্য আমি এই প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপন করছি। এই প্রেজেন্টেশনগুলো আমি নিজেই তৈরি করেছি, অনেক পরিশ্রম করে তৈরি করেছি। তো তখনই আমার পরিশ্রম সার্থক হবে, যখন এখান থেকে তোমরা কিছু শিখতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা এই নগদ প্রাপ্তি জাবেদার ছক লক্ষ্য করলে দেখতে পাই, পূর্বেও আমরা দেখেছি, আবারও বলছি, তারিখ, ক্রেডিট হিসাব খাতে নাম লিখবে এখানে, সূত্র ডেবিট ক্রেডিট, দুইটা পক্ষ, ডেবিট দিকে দুইটা টাকার ঘর থাকবে, একটা হচ্ছে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় বাট্টা ডেবিট, ক্রেডিট দিকে তিনটা ঘর থাকবে, একটা হচ্ছে এই প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কের সমাধানের দিকে যাই। প্রথমে আমরা তারিখের ঘরে লিখব যে 2016 মে 1 তারিখ লিখব। লেখার পরে আমরা এখন এই বিশেষ করে অঙ্কের সমাধানের ক্ষেত্রে এখানে লক্ষ্য করি, নগদ 50,000 টাকা, 80,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে। তো আমরা জানি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। তো ক্রেডিট আমরা জাবেদা করার পরে দেখব ক্রেডিটে কোন হিসাবটার নাম, সেই হিসাবটার নাম এখানে লিখতে হবে। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু মূলধন হিসাব ক্রেডিট সেজন্য এখানে লিখবো মূলধন হিসাব ক্রেডিট। এখন টাকা লেখার সময় একটি বিষয় আছে, সেটি হচ্ছে নগদ এবং ব্যাংক সংক্রান্ত, অর্থাৎ নগদ এবং চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হয়। কেননা নগদ প্রাপ্তি জাবেদার সংজ্ঞায় বলা আছে যে এই যাবতীয় নগদ প্রাপ্তি এবং নগদ ব্যাংক সংক্রান্ত বা চেক প্রাপ্তি সংক্রান্ত বিষয়গুলি নগদের সমতুল্য মনে করে এই নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হয়। এটা শুধুমাত্র নগদ প্রাপ্তি জাবেদের ক্ষেত্রে প্রযোজ্য যে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন, অর্থাৎ নগদ এবং চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে। সেজন্য আমরা টাকা লেখার সময় নগদ 50,000 এবং এখানে হচ্ছে 80,000, 50,000 আর 80,000 দুইটা যোগ করে 1,30,000, 1,30,000 টাকা নগদান হিসেবে ডেবিট দিকে লিখবো, ডেবিট দিকে নগদের ঘরে, এবং ক্রেডিট দিকে লিখবো মূলধনের ঘরে। এখন এখানে তো মূলধন নাই, যেহেতু এখানে মূলধন নাই, তাহলে এই 1,30,000 টাকা অন্যান্য ঘরে পড়বে, অর্থাৎ এই এখানে যে হিসাবটার নাম লিখবো সেই হিসাবটার নামের এখানে টাকা পড়বে, কিন্তু এই মূলধন হিসাব যেহেতু এদিকে নাই সেজন্য অন্যান্য হিসাবে অন্তর্ভুক্ত হবে। এবার আমরা পরের লেনদেনটি লক্ষ্য করি, 8 তারিখে বলছে 2% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। তো 2% বাট্টায় আমরা নগদে পণ্য বিক্রি করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে পণ্য বিক্রয় করার সময়, ক্রয় করার সময় যদি বাট্টা থাকে তাহলে সেই বাট্টা কারবারি বাট্টা হিসেবে গণ্য হয় এবং কারবারি বাট্টা এই বিশেষ করে নগদ প্রাপ্তি জাবেদায় বা নগদান বইতে হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তাহলে সমাধানটা কি হবে? সমাধান হবে এই 25,000 টাকার উপরে 2% হিসেব করলে হয় 500 টাকা। তাহলে 25,000-এর উপরে 2% হিসেব করলে যে 500 টাকা কারবারি বাট্টা হয়, এই 25,000 থেকে ওই কারবারি বাট্টা বিয়োগ করে 24,500 টাকা আমরা হিসেবে অন্তর্ভুক্ত করব। এখানে নাম লিখবো আমরা নগদে পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট, নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট, তারিখের ঘরে 8 তারিখ দিব। তো নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট, ক্রেডিট খাত হচ্ছে বিক্রয় হিসাব, সেজন্য বিক্রয় হিসাবের নামটা এখানে লিখব, বিক্রয় হিসাবের নামটা এখানে লিখব। আর ওইদিকে টাকা কোথায় লিখব? টাকা লিখব এই নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব, যেহেতু ক্রেডিট তো নগদানের ডেবিট দিকে টাকা লিখব,
এবং বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব। এই যে বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন টাকা লেখার সময় এই যে 2% বাড়তা, ওটা কারবারি বাড়তা, ওটা বিয়োগ করে, অর্থাৎ 25,000 টাকার 2% 500 টাকা, তাহলে 25,000 থেকে ওই 500 টাকা বিয়োগ করে বাকি 24,500 টাকা লিখব। এবার আমরা 12 তারিখের লেনদেনটা লিখবো। 12 তারিখের ঘরে, তারিখের ঘরে 12 তারিখ লিখলাম। কার কাছ থেকে পাচ্ছি? আশরাফুলের নিকট হতে 40,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 39,200 টাকা প্রাপ্তি। অর্থাৎ আশরাফুল একজন দেনাদার, যার কাছে আমরা টাকা পাইতাম, তো তার কাছ থেকে আমরা পাচ্ছি কত? 39,200, কিন্তু তার কাছে পাওনা ছিল 40,000। তো 40,000 টাকার পরিবর্তে 39,200 টাকা পাচ্ছি। কত টাকা কম পাচ্ছি? 800 টাকা। এই 800 টাকায় বাড়তার ঘরে বলবে। তাহলে কোথায় কি লিখবো লক্ষ্য করি। প্রথমে যার কাছ থেকে পাচ্ছি আশরাফুল হিসাব, তো আশরাফুল হিসাবে তো ক্রেডিট হবে, তাই না? তো আশরাফুলের নাম এখানে লিখবো, যার কাছ থেকে পাচ্ছি তার নাম লিখবো। লেখার পরে আমরা নগদ কত পাচ্ছি? 39,200 নগদের ঘরে লিখবো। যেটা নগদে পাচ্ছি প্রাপ্তি নগদের ঘরে লিখবো। আশরাফুলের নিকট মোট পাওনা ছিল কত? এই 40,000। এই 40,000 টাকা লিখবো প্রাপ্য হিসাবের ঘরে, কারণ প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদার, আশরাফুল একজন দেনাদার, অর্থাৎ এই প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত হচ্ছে আশরাফুল হিসাব। সেজন্য আমরা আশরাফুলের নাম আছে দেখে আমরা প্রাপ্য হিসাব মনে করে প্রাপ্য হিসাবের ঘরে লিখেছি। এবার দেখি 40,000-এর পরিবর্তে আমরা পাইলাম 39,200। কত কম পেলাম? 800 টাকা। সেই 800 টাকা এইখানে লিখবো, সেই 800 টাকা এইখানে লিখবো। এবার আমরা যোগ করব না, আরো আছে একটা আইটেম, এই যে আরো একটা আইটেম আছে। তো শেষে আমরা এই জাবেদা কি হয় এটি লক্ষ্য করি। আশরাফুলের নিকট থেকে টাকা প্রাপ্তি পূর্ণ জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট এই টাকাটা, বাট্টা হিসাব ডেবিট লিখবো 800 টাকা, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট লিখবো সম্পূর্ণ 40,000 টাকা। এই দুটো যোগ করে 40,000 হচ্ছে, এদিকে 40,000, দুই দিক সমান সমান হবে, খেয়াল রাখতে হবে বিষয়টা। এবার 25 তারিখ বলছে সুদ পাওয়া গেল 2,000 টাকা। তো সুদ পাওয়া গেলে যাবে দেখি নগদান হিসাব ডেবিট, সুদ হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট হিসাব খাতা হচ্ছে সুদ হিসাব, সেজন্য এখানে নাম লিখবো সুদ হিসাব, আর টাকা লিখবো নগদানে ডেবিটে টাকা লিখবো, আর সুদ হিসাব তো এখানে নাই, আছে না থাকলে অন্যান্য ঘরে লিখবো। আবারও বলি সুদ পাওয়া গেল 2,000 টাকা, তো যাবে দেখা হচ্ছে নগদান হিসাব ডেবিট, সুদ হিসাব ক্রেডিট। তো ক্রেডিটের নামটা এখানে লিখলাম সুদ হিসাব, এবং টাকা লেখার সময় নগদান হিসাবে ডেবিটে লিখবো, নগদান হিসাবে ডেবিটে, আর সুদ হিসাবে ক্রেডিটে। এখন সুদ হিসাব তো নাই, সেজন্য না থাকলে অন্যান্য ঘরে বলবে। এবার আমরা যোগ করব, এখানে একটা লম্বা দাগ দিব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একটা লম্বা দাগ দিব, দিয়ে যোগ করব। যোগ করার সময় লক্ষ্য করি 5,7,2,7, অর্থাৎ 1,95,700 টাকা হবে এটা যোগ করলে, এবং এটা যদি যোগ করি তাহলে 800 টাকা হবে, এটা যদি যোগ করি 40,000 টাকা হবে, এটা 24,500 হবে, এই দুটো যোগ করলে 1,32,000 হবে। সবগুলো যোগ করে আমরা নিচে নামাইলাম। এবার নিচে ডাবল দাগ দিব, ডাবল দাগ দেওয়ার পরে আমরা দেখবো এখন দুই সাইড মিলল কিনা। এখন যদি দুই সাইড আমি এই ডেবিট এবং ক্রেডিট, ডেবিটে দুইটা ঘর আর ক্রেডিটে তিনটা ঘর, দুইটা সমান সমান হবে, যেমন 1,95,700 আর 800 যোগ করলে হয় 1,96,500 হবে, এই টাকাটা হবে, এই দুটো যোগ করলে এটা হবে। এবং ক্রেডিট দিকে দেখি 40,000 আর 1,32,000 যোগ করলে হয় 1,72,000, 1,72,000 আর 24,500, তাহলে 1,96,500। তাহলে ক্রেডিট দিকেও কিন্তু 1,96,500, অর্থাৎ দুই দিকেই আমাদের হচ্ছে 1,96,500 টাকা, দুই দিক সমান হচ্ছে। তো এইভাবে আমরা নগদ প্রাপ্তি দেবে প্রস্তুত করতে পারি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ঢাকা বোর্ড 2017 সালের এই নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কিত আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার পরবর্তী অন্যান্য যে সমস্ত বোর্ডের প্রশ্নগুলি রয়েছে অন্যান্য অধ্যায়ের, সেগুলি আমি পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। খোদা হাফেজ।